দর্শক, নিউ ইয়র্কে উডসাইডে মন্দির থেকে উদযাপনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার তাহিয়া রুবায়া তপলা। পরদিন আপনাকে আবারও শারদীয় দুর্গা উৎসবের অসংখ্য শুভেচ্ছা। দিনব্যাপী আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটির বিভিন্ন মন্দিরগুলোতে আসলে ঘুরছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধূপ ধুনো, ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ, নানা কিছুর মধ্য দিয়ে দেবীর আরাধনা চলছে, দেবী বন্দনা চলছে। বিদায়ের ঘণ্টা বাজছে, আজ মহানবমী, আগামীকাল দশমীতে বিদায় নেবেন দুর্গতি নাসীন দেবী দুর্গা। চার ছেলেমেয়ে নিয়ে কৈলাস থেকে মর্তে এসেছিলেন বাবার বাড়িতে, আগামীকাল তাকে ফেরত যেতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই দুর্গতি নাসিনীর যেই প্রতিকৃতি, যে ভাস্কর্য, মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে তার ভেতরে প্রাণের সঞ্চার করা হয়েছে। সনাতন ধর্ম অনুসারীদের বিশ্বাস অনুযায়ী এখন এই মুহূর্তে দেবীর ভেতরে প্রাণ রয়েছে, দেবীর ভেতরে এই মুহূর্তে যেই প্রাণের সঞ্চার রয়েছে সেই প্রাণের মধ্য দিয়ে আসলে ভক্তদের প্রার্থনা তিনি শুনছেন এবং ভক্তদেরকে আশীর্বাদ করছেন। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে মন্ত্রপাঠ চলছে, পূজা চলছে, প্রসাদ বিতরণ চলছে এবং মহানবমীর যেই মূল আয়োজন বলিদান এবং ১০৮টি নীলপদ্ম এবং ১০৮টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবী বন্দনা হবে এবং সন্ধ্যায় অর্থাৎ আরও কিছুক্ষণ পরে কিন্তু থাকছে ভোগ আরতি। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী সারাদিনের পূজা অর্চনায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আরতি পাঠের মধ্য দিয়ে আসলে দেবীর ক্ষমা পাওয়া যায় এবং সেই সাথে নানাবিধ যে কার্যক্রমগুলো রয়েছে, মাকে বিদায় দেওয়ার যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে করা হচ্ছে। আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকেই সনাতন ধর্মের অনুসারীদের সাথে মায়ের একেবারেই শেষ দিন, আগামীকাল তিনি বিদায় নেবেন। এবার দেবী দুর্গা এসেছেন পালকিতে চড়ে, তিনি বিদায় নিচ্ছেন গজে বা হাতিতে করে, যেটা অনেকটা শস্যহানি কিংবা অস্থিরতার বার্তা দেয়। কিন্তু তারপরেও সব পরিস্থিতিতেই দেবী দুর্গা ভক্তদের পাশে থাকবেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন এমনটাই প্রত্যাশা সবার। তো সব কিছু মিলিয়ে আগামীকাল সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা রয়েছে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, দিনব্যাপী শুধুমাত্র ভক্ত নয়, অনেকে দর্শনার্থীদেরকেও কিন্তু আমরা মন্দিরগুলোতে দেখেছি। নিউ ইয়র্ক সিটির বিভিন্ন মন্দিরগুলোতে আমাদের অন্যান্য সহকর্মীরাও এই মুহূর্তে রয়েছে। আমি এর আগে দিব্যধাম মন্দির থেকে আপনাকে বিস্তারিত জানাচ্ছিলাম, সেখানকার পরিস্থিতি দেখাছিলাম। এই মুহূর্তে আমি উডসাইডের গুলশান টেরাসে রয়েছি, এখানকার পরিস্থিতিও দেখালাম। সব জায়গা থেকে কিন্তু আসলে আমরা একই ধরনের সংবাদই পাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।